ষষ্ঠ থেকে নবম শ্রেণী বার্ষিক পরীক্ষা তোমার প্রস্তুতি তোমার আর দায়িত্ব সো এই যে পাওয়ারটা দেখতে পাচ্ছ এই পাওয়ার নিয়ে আছি তোমাদের সাথে আমার এই বিশাল টিচার টিম সবাই এখানে ফ্রেমে আটে নাই ধরে নাই তোমাদের যখন আমি লাইভে আছি তখন আমার বেশ কিছু টিচার লাইভ ক্লাসে আছে আমাদের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর দশম শ্রেণীর যে ক্লাস আছে সেই ক্লাস চলছে ক্লাসে আছে তারপরও আমরা আমার সুবিশাল তিনকে নিয়ে হাজির তোমাদের সামনে তোমাদের পরিবর্তিত সিলেবাস শর্ট সিলেবাস মান বন্টন প্রশ্ন কাটামো সব নিয়ে কনফিউশন ক্লিয়ার করতে এই লাইভে যারা শুরু থেকে শেষ পর্যন্ত আছো তাদের মনে কোনো কনফিউশন থাকবে না সবাই ঝটপট কে কোথা থেকে জয়েন করেছ এবং বন্ধুদের একটু মেনশন করে দাও যাতে সবাই মিলে আজকে লাইভে আমরা একসাথে এই গাইডলাইন সেশনটা করতে পারি কনফিউশন ক্লিয়ার করতে পারি এবং তোমাদের জন্য আছে অনেক অনেক গিফট সেই গিফটগুলো যাতে নিয়ে যেতে পারো একদম জরুরি সময় উপযোগী এই মুহূর্তে প্রয়োজন এমন গিফটগুলো আছে তোমাদের জন্য সো সবাই একটু ঝটপট বলি কে কোথা থেকে আছি কেমন আছি আমাকে ক্লিয়ার দেখতে এবং শুনতে পাচ্ছো কিনা আমি তোমাদের সাজন ভাইয়া আছি তোমাদের সাথে আর আমার পুরো টিমের গর্জন তো শুনে গেলা এই গর্জনটা তোমাদের নিয়ে দিতে চাই তোমাদের নিয়ে একসাথে বলতে চাই বার্ষিক পরীক্ষার প্রিপারেশন হোক একশোতে একশো রাইট আমরা মিনিটের মতো টাইম লাগবে আমাদের করতে আমাদের সবাই বন্ধুরা জয়েন করছে আমাদের বন্ধুরা করছে তোমরা মেনশন করছো এবং অবশ্যই শেয়ার করে দিয়ে শেয়ার করে রাখো তোমার টাইম লাইনে যাতে করে সবাই এই জিনিসটা একশোতে একশো পেয়ে যায় সবার আগে আমরা টেন মিনিট স্কুল যখন সৃজনশীল পদ্ধতি ছিল কোভিডের টাইম বা কোভিডের আগে তখনও ছিলাম তোমাদের পাশে নতুন কারিকুলাম আসলো তখন তোমাদের পাশে সবার আগে দাঁড়িয়েছি আর এবার নতুন কারিকুলামের মাঝখানে আবার রিটেন পদ্ধতি লিখিত পরীক্ষা আবার একটা পরিবর্তন সেই পরিবর্তনেও সবার আগে তোমাদের পাশে দাঁড়াতে চাই তোমাদের নিয়ে একসাথে তোমাদের এখনের যে কনফিউশনগুলো আছে সেই কনফিউশনগুলো দূর করতে চাই তোমরা প্রিভিয়াসলি আমাদের তোমাদের দুঃসময়ে পেয়েছিলে এখনো পাচ্ছ আশা করছি সামনেও অবশ্যই তোমাদের দয় সামনেও আমরা তোমাদের পাশেই থাকব। আমি বেশ কয়েকজনকে দেখতে পাচ্ছি রুবাইয়া তুবা জয়েন করেছে মিঠু জয়েন করেছে মিঠু আমার ম্যানশন দিচ্ছে আবির জয়েন করেছে রিয়া জয়েন করেছে থ্যাংক ইউ সো মাচ সবাই ঝটপট বন্ধুদের ম্যানশন দিই আসিয়া খানম জয়েন করেছে রাজশাহী থেকে বুসরা সরি বুসরা জয়েন করেছে রাজশাহী থেকে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আজকের লাইভে নন্দিনীকে দেখতে পাচ্ছি নন্দিনী ইউটিউবে জয়েন করেছে ফাতেমা ইউটিউবে জয়েন করেছে আনিকা সুলতানা জয়েন করেছে হ্যালো জানাচ্ছে হ্যালো আমার পুরো টিম তোমাদের কমেন্ট সেকশনে আছে তোমাদের যার যা কনফিউশন আছে কমেন্ট সেকশনে জানাও আমার টিম আছে টিম রিপ্লাই করে দিবে রাইট তোমাদের কোনো কনফিউশন নিয়ে আজকে থাকতে দিব না সকল কনফিউশন ক্লিয়ার করে এখান থেকে আমরা বের হচ্ছে। ঠিক আছে আচ্ছা সো চলো আমরা আজকে আমাদের সেশন যে পার্টটা আছে প্রথম যে পার্ট সেটা হচ্ছে বার্ষিক পরীক্ষার নম্বরের ধারা ও প্রশ্ন বন্টন নম্বর বন্টন যে আছে এবং প্রশ্ন কাঠামোর যে কনফিউশনটা আছে তা নিয়ে সবার আগে শুরু করি আমার সাথে একে একে আমার ডিপার্টমেন্টের টিচাররা আসবে বাংলা ডিপার্টমেন্টের রিপ্রেজেন্টেটিভ আসবে ইংলিশ ডিপার্টমেন্টের রিপ্রেজেন্টেটিভ আসবে সবাই আসবে সবাই একই সাথে তোমাদের কনফিউশন এবং প্রশ্নের যে ধারাটা আছে সেই ধারাটা ক্লিয়ার করে দিবে সবার প্রথমে আসছে বাংলা ডিপার্টমেন্ট কিন্তু তার আগে একটা বেসিক কনফিউশন সেটা কি আমাদের এবারের যে পরীক্ষা পদ্ধতিটা আছে সেই পরীক্ষা পদ্ধতিতে নতুন কারিকুলাম কি বাদ চলে গিয়েছে উত্তর হচ্ছে না নতুন কারিকুলাম পুরোপুরি বাদ হয়নি নতুন কারিকুলামের যে ছকগুলো ছিল একক কাজ দলীয় কাজ ইকুয়ালি ইম্পর্ট্যান্ট এবং ক্লাসের এই পড়া থেকেই তোমাদের আসবে ত্রিশ পার্সেন্ট মার্ক অর্থাৎ একশো মার্কের ত্রিশ মার্ক আসবে সেখান থেকে আর বাকি যে সত্তর মার্ক আছে তা আসবে তোমাদের একশো মার্কের এক্সাম থেকে একশো মার্কের এক্সাম হবে তিন ঘন্টায় এক্সাম হবে এই যে তিন ঘন্টায় তুমি একশো মার্কের পরীক্ষাটা দিবে সেইখান থেকে সত্তর মার্কে কনভার্ট করবে অর্থাৎ একশো মার্ক হয়ে যাবে কি সত্তর মার্কে এখন সাবজেক্ট ওয়াইজ তো এটা ভেরি করবে কুয়েশন প্যাটার্নও ভেরি করবে সেই প্যাটার্নটা নিয়ে প্রথমে তোমাদের সাথে আলোচনা করতে চাই যদি তোমাদের কারো কোনো কনফিউশন থাকে কমেন্ট বক্সে অ্যাক্টিভ থাকো আমরা আছি রাইট সো চলো প্রথমে আসছে বাংলা ডিপার্টমেন্ট ফ্রম টেন মিনিট স্কুল থ্যাংক ইউ দাদা সো এভরিওয়ান বাংলা নিয়ে শুরুতেই আলোচনা করতে চাই বাংলাতে আমাদের যে একশো নম্বরের বার্ষিক পরীক্ষা হবে অর্থাৎ রিটেন পরীক্ষা হবে সেই রিটেন পরবর্তীতে যেটা আবার সত্তরে কনভার্ট হয়ে যাবে তাতে আমরা বুঝতে পারছি কিন্তু এই জিনিসটার গুরুত্ব কিন্তু অনেক যেমনটা গুরুত্ব উদ্দীপকের রয়েছে তবে এইখানে একটা খেলা আছে এই খেলাটা হচ্ছে উদ্দীপকের গুরুত্ব অপরিসীম দিয়ে এবার বাংলায় একশোতে একশো হবে না কেন হবে না এইটার উত্তর দেবে হচ্ছে আমাদের এই যে যে বন্টন এবং প্রশ্নের কাঠামো রয়েছে শুরুতে কি থাকছে শুরুতে থাকতে হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন এবং এক কথায় উত্তর বহু নির্বাচনী প্রশ্ন পনেরো দশ হচ্ছে এক কথায় উত্তর মানে একটা শব্দে উত্তর দিতে হবে তারপরে থাকছে আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন যেটা হচ্ছে আরেকটু এলাবোরেট করতে হবে তারপরে থাকছে আমরা রচনামূলক প্রশ্ন বা দৃশ্যপটবিহীন দৃশ্যপটবিহীন মানে কি দৃশ্যপট মানে হচ্ছে একটা সিনারিও একটা উদ্দীপক যে উদ্দীপকের কথা বললাম তবে এই উদ্দীপক কিন্তু এখানে থাকছে না এবং সেই কারণেই যতগুলা দেখলাম উদ্দীপকের গুরুত্ব অপরিসীম দিয়ে কিন্তু হচ্ছে না কিন্তু আরেকটা কথা আছে অনেকে বলবে যে উদ্দীপকের গুরুত্ব তো আসলেই অপরিসীম হ্যাঁ সেই কারণেই এই যে একটা সিনারিওকে নিয়ে কিভাবে সেটাকে বিশ্লেষণ করবে প্রেক্ষাপটটাকে নিজের মতো করে বর্ণনা করবে এই ক্রিটিক্যাল অ্যাবিলিটিগুলো যাচ করার জন্য সবার শেষে রয়েছে আমাদের রচনামূলক প্রশ্ন যেটা দৃশ্যপট নির্ভর এবং এইটাতে আমরা দেখতে পাচ্ছি প্রতিটা দৃশ্যপটের বিপরীতে দুইটা অংশ থাকবে দুইটা অংশের মান বন্টন কেমন হবে প্রথমটা হবে তিন পরেরটা হচ্ছে পাঁচ অর্থাৎ আমাদের এই যে উদ্দীপক নির্ভর প্রশ্নটার মোট নম্বর কিন্তু দশ থাকছে না কত থাকছে আট থাকছে এবং এইটার সংখ্যা হচ্ছে পাঁচ অর্থাৎ পাঁচটা পাঁচ আটা চল্লিশটা চল্লিশ নম্বর আমাদের এই যে সৃজনশীল টাইপের প্রশ্নে থাকছে সো এরপরেও আরেকটা প্রশ্ন থেকে যায় সেটা হচ্ছে আমাদের শিখনকালীন মূল্যায়নটা কিভাবে হবে তার জন্য আমি ডেকে নিচ্ছি আমাদের সবার প্রিয় কাইফ ভাইকে আচ্ছা তোমাদের সুষমা ভাইয়া তোমাদেরকে তো অনেক কিছু বললো তাই না এবার আমরা একটা মজার জিনিস দেখব সেটা কি জানো আমাদের যে নিউ কারিকুলমটা ছিল ওটা কিন্তু সরাসরি বাদ হয়ে যায়নি ওখান থেকে আমাদের শিক্ষণকালীন অভিজ্ঞতার যে তিরিশ মার্ক সেটা আমাদেরকে এক্সামে কনভার্ট করা হবে কিভাবে কনভার্ট করা হবে এবার আমরা দেখে নেবো আমরা তো অনেক ধরনের পোস্টার প্রেজেন্টেশন করেছি অ্যাসাইনমেন্ট কমপ্লিট করেছি এগুলো তোমাদের যেই সাবজেক্ট ওয়াইজ টিচার থাকবে তারা এখান থেকে তার পছন্দ মতো দশ মার্ক যে পছন্দের মতো তার দশ মার্কের একটা কোশ্চেন দিবে ঠিক আছে এবং এরপরে কি আছে আমাদের এরপরে আমাদের প্রজেক্ট ওয়ার্ক থাকবে আমাদের যে দলীয় কাজগুলো ছিল না এই দলীয় কাজগুলো থেকে তোমাদের আরও দশ মার্ক দেওয়া হবে এবং সর্বশেষ আমাদের কি আছে জানো সর্বশেষ তোমাদের যে একক কাজের ভিতরে আমাদের যে ছকগুলো ছিল আমাদের বইয়ের ভিতরে আমরা অনেকগুলো ছক কমপ্লিট করেছি না ওই ছকগুলোই ওগুলো থেকে আমাদের থাকবে আরও দশ মার্ক তাহলে আমাদের কত হলো মোট তিরিশ মার্ক এটাই হলো আমাদের শিক্ষণকালীন যে অভিজ্ঞতা আছে নতুন কারিকুলামের ওই ওই তিরিশ মার্ক সবাই কিন্তু মাথায় রাখবে এবং কোনো কনফিউশন হলে কোথায় যাবে কমেন্ট সেকশনে যাবে ঠিক আছে এবার ডেকে নিচ্ছি ইংলিশ ডিপার্টমেন্টকে সো ইটস কিভেন এ টাইম আমি তোমাদের কমেন্ট সেকশনে খুব সুন্দরভাবে দেখতেছিলাম প্রশ্নগুলো খুব সুন্দর প্রশ্ন করেছ এই প্রথম ধাপের পর দুইটা ইম্পর্টেন্ট প্রশ্নের উত্তর দিয়ে চাই এক একজন জিজ্ঞাসা করেছ তোমাদের প্রশ্নের যে উদ্দীপক আছে তা কি বই থেকে থাকবে কি না মনে রাখবা ক্রিয়েটিভ যে উদ্দীপকগুলো আছে সেগুলো বই থেকে আসে না সেগুলো কি বানানো হয় বইয়ের যে আইডিয়াটা আছে কনসেপ্ট আছে সেটার উপর এটা ছিল একটা প্রশ্ন আরেকটা প্রশ্ন ছিল যে আমরা এই হেল্পগুলো আমরা ক্লাস কি না কি কি হেল্প পাবো আমাদের পরিকল্পনা আমরা কি কি প্ল্যান করেছি এই মুহূর্তে বলে রাখতে পারি তোমরা ক্লাস সিক্স টু নাইন যে ফেসবুক গ্রুপটা আছে ঠিক আছে সিক্স টু নাইন পরীক্ষা প্রস্তুতি গ্রুপ সেটার ভিতর খেয়াল রাখতে পারো আমাদের বাংলার পর এবার আরেকটা রয়্যাল সাবজেক্ট আসবে কি সাবজেক্ট কে কে গেস করতে পারবা বলো তো বাংলার তো কনফিউশন ক্লিয়ার কোন পার্ট কত মার্ক বুঝে গেছ এবার আসো আমরা একটু ক্লিয়ার হয়ে নেই ইংলিশের কোয়েশন প্যাটার্ন নিয়ে রাইট আর ইংলিশের কোয়েশন প্যাটার্ন নিয়ে আলোচনা করতে আসছে তোমাদের সবার প্রিয় তুর্য ভাইয়া আসসালামু আলাইকুম স্টুডেন্টস অ্যান্ড আই হোপ ইউ অল আর ডুইন পেরি ওয়েল আমাদের পুরো বছর আমি যখন পড়ালাম ইংরেজি পড়ালাম একটা কমন কোয়েশ্চেন ছিল যে ভাইয়া গ্রামার পড়াবেন না গ্রামার কি পরীক্ষায় আসবে বা আমরা গ্রামার কিভাবে পড়বো সো আমাদের এই যে নতুন কারিকুলাম বা এই নতুন কারিকুলামে যে নতুন সিলেবাসটা আমাদেরকে দেওয়া হলো মান বন্টনটা দেওয়া হলো সেখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু গ্রামারটাকেও ইনক্লুড করা হয়েছে আমরা যদি একটু প্রথম দিক থেকে দেখি এখানে আমাদের রিডিং পার্ট ঠিক আছে আমাদেরকে একটা প্যাসেজ দেওয়া হবে সেই প্যাসেজটা আমরা ভালোভাবে পড়ব পড়ার পরে আমরা ওল্ড কারিকুলামে যেরকম আগের কারিকুলামে আমরা কিন্তু এমসি কিউ আনসার করতাম আমরা শর্ট কোয়েশ্চেন আনসার করতাম তাই না এই পুরো ব্যাপারটা কিন্তু এবারও থাকছে অর্থাৎ তুমি দেখো এখানে এমসিকিউ আছে আমাদের শর্ট কোয়েশনও আছে আগের মতো আমাদের আছে পাশাপাশি আমাদের আনসার করতে হচ্ছে এরপরে তুমি দেখো এখানে বলা আছে অর্থাৎ তোমাকে একটা কবিতা দিয়ে দেওয়া হবে সে আর কবিতাটা পড়ে তোমাকে শর্ট টেক্সট শর্ট কোয়েশ্চনের আনসার করতে হবে আর না হলে কিছু কিছু সময় তোমাকে আসলে রাইমিং ওয়ার্ডসও ফিল আপ করতে হবে বইয়ের মধ্যে কিন্তু আমাদের অনেক সময় রাইমিং ওয়ার্ডসের ব্যাপারগুলো থাকে রাইমিং ওয়ার্ডস আমরা প্র্যাকটিস করি সেগুলো কিন্তু এখন পরীক্ষায় আসবে আচ্ছা এবার গেল মোস্ট অনেক অনেক প্রতীক্ষিত একটা সেগমেন্ট যে ভাইয়া গ্রামার কি হবে সো গ্রামার কিন্তু এবার আমাদের মানে আমাদের যে চূড়ান্ত মডেল পরীক্ষাটা হবে আমাদের সেটার মধ্যে কিন্তু গ্রামারও ইনক্লুডেড অর্থাৎ তুমি দেখতে পাচ্ছ এখানে কোহিসিভ ডিভাইস রাইট ফরমোর ভার্ব নন ফাইনিট ওয়ার্ড এছাড়াও ভয়েসের ব্যবহারও কিন্তু আমরা পরীক্ষা হলে দেখতে পাবো অর্থাৎ আমাদের গ্রামার থেকে একটা বড় অ্যামাউন্ট আমাদের পরীক্ষা এবার আসছে ফাইনালি এবং লাস্টে আমাদের আগের সিলেবাসের মতো রাইটিং পার্ট রাইটিং পার্টে আমাদের সেই ফর্মাল লেটার ইনফর্মাল লেটার কিছু কিছু ক্ষেত্রে আমাদেরকে লিখতে হচ্ছে এবং আমরা আমাদেরকে লিখতে হবে এবং সিবিও লিখতে হবে অনেক সময় সো এরপরে টোটাল হচ্ছে আমাদের একশো নম্বরের পরীক্ষা হচ্ছে এই একশো নম্বরের পরীক্ষাকে আমরা আমাদের পরবর্তীতে সত্তর পার্সেন্টে কনভার্ট করা হবে সো দেখা যাচ্ছে যে আমাদের নতুন যে প্রশ্নের বা নতুন যে আমাদের মান বন্টনটা দেওয়া হচ্ছে সেইখানে কিন্তু পুরাতন সিলেবাসের মিশ্রণ এবং নতুন সিলেবাসের একটা সুন্দর মিশ্রণ দেখা যাচ্ছে পরবর্তী পার্টে ইংরেজিতে আরও কিছু আমরা কথাবার্তা বলবো আমি তো কভার করলাম সত্তর পার্সেন্ট বাকি তিরিশ পার্সেন্ট বা বাকি তিরিশ নাম্বার আমরা কিভাবে পাবো সেটার জন্য তোমাদের এখন তোমাদের সিফাত ভাইয়া তোমাদেরকে একটু এক্সপ্লেন করে জানাবে ব্যাপারটা হ্যালো এভরিওয়ান আশোকের স্যার ভালো আছো সো আমাদের তুর্য স্যার যেটা বলে গেল আমাদের যে এক্সামটা হবে ফাইনাল এক্সামটা আমাদের হবে কিন্তু হান্ড্রেড মার্কসে বাট হান্ড্রেড মার্কস হওয়ার পরও এখান থেকে কিন্তু এই হান্ড্রেডটাকে সেভেন্টিতে কনভার্ট করা হবে তাহলে বাকি তিরিশ কই যাবে তাই না তো চল আমরা দেখিনি আসলে এই তিরিশ মার্কসটা অনেকে ভাবছিল যে এতদিন ধরে এত কষ্ট করলাম এত ক্লাসে এত ক্লাস ওয়ার্ক করলাম এত হোমওয়ার্ক করলাম এগুলো কি সবই বৃথা একদমই না এটা নিয়ে একদমই টেনশন করবো না বিকজ তোমার এফোর্ট একদমই বৃথা যায়নি কারণ তোমাদের এই শিক্ষণকালীন মূল্যায়নের যে বিষয়টা ছিল ওটা কিন্তু এখনও রয়ে গেছে ওখান থেকে আমাদের ওই হান্ড্রেড পার্সেন্টের থার্টি পার্সেন্ট আসতেছে ওই থার্টি পার্সেন্টটা তাহলে কীভাবে ভাগ হবে চলো আমরা একটু দেখে নিই ওই থার্টি পার্সেন্টটা ভাগ হবে প্রথমত হচ্ছে হোমওয়ার্ক থেকে হোমওয়ার্ক থেকে আমাদের থাকবে টেন মার্কস তোমরা এতদিন ধরে যে হোমওয়ার্কগুলো করে আসতেছো সাবমিট করতেছো ওগুলোর থেকে আমাদের টেন মার্কস হচ্ছে নেওয়া হবে তারপরে আসতেছে আমাদের ক্লাস ওয়ার্ক ক্লাস ওয়ার্কে আমাদের সেটা ইন্ডিভিজুয়াল ওয়ার্ক হোক বা গ্রুপ ওয়ার্ক হোক বিভিন্ন ধরনের যত ক্লাসের অ্যাক্টিভিটি করেছো তোমরা ফ্লো চার্টস চার্টস অ্যান্ড যাই করেছো ওই সবগুলো থেকে তোমাদের টেন পার্সেন্ট বা টেন মার্কস নেওয়া হবে অ্যান্ড ফাইনালি থাকছে আমাদের প্রজেক্ট ওয়ার্ক বা অ্যাসাইনমেন্ট এই ধরনের প্রজেক্ট ওয়ার্ক বা অ্যাসাইনমেন্ট যত প্রকার এই ধরনের কাজ যাবতীয় করেছো সেখান থেকে নেওয়া হচ্ছে আমাদের টেন মার্কস ওভারঅল আমাদের কত এসে পড়লো থার্টি মার্কস বা থার্টি পার্সেন্ট এখানে কিন্তু কভার হয়ে যাচ্ছে সো এক্সাম নে হান্ড্রেড যে হান্ড্রেডকে হবে সেভেন্টিতে কনভার্ট করা হবে অ্যান্ড বাকি থার্টি হবে আমাদের শিক্ষণকালীন মূল্যায়ন থেকে সো এখন ইংলিশ এতটুকু রইল আমাদের খুবই পছন্দ নিয়ে একজন স্যার আসবে এবং তোমাদের খুবই ফেভারিট একজন স্যার আমাদের ম্যাথস ডিপার্টমেন্টে তোমরা অলরেডি জানো তার নাম সো আমি ওয়েলকাম করতে চাই আমাদের সাজন দাদাকে থ্যাংক ইউ সিফাত সো ইটস আওয়ার কিউ এন এ টাইম সো তোমাদের বেশ কয়েকটা প্রশ্ন তোমরা সবাই কমেন্টে প্রশ্ন দিচ্ছ আর প্রশ্নগুলো আমি নিচ্ছি লিখেও রাখছি নোট করে রাখছি সো সবাই প্রশ্ন করে যাও বাদ যাবে না একটি প্রশ্ন প্রথম প্রশ্ন হচ্ছে শর্ট সিলেবাস কি থাকবে কিনা উত্তর হচ্ছে আগে তো ছিল না এখন দিয়ে দিয়েছে অর্থাৎ তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য শর্ট সিলেবাস দিয়ে দিয়েছে তুমি যদি এখনও শর্ট সিলেবাস না জেনে থাকো তাহলে এখনই কমেন্টে যে পিন করার লিঙ্কটা আছে ওইখান থেকে শর্ট সিলেবাসটা ডাউনলোড করে নিতে পারো দুই নম্বর প্রশ্ন বইয়ের ছক কি সব পূরণ করতে হবে স্কুল থেকে ইনস্ট্রাক্ট করবে যে কতটুকু পূরণ করতে হবে কি পূরণ করতে হবে এবং বার্ষিক পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাসে সকল কিছু বিস্তারিত বলা আছে পরবর্তী প্রশ্ন সংক্ষিপ্ত উত্তর কি সব সাবজেক্টেই আছে উত্তর হচ্ছে ইয়েস প্রায় সকল সাবজেক্টেই সংক্ষিপ্ত প্রশ্ন যে সেগমেন্টটা আছে সেটা আছে একজন জিজ্ঞাসা করেছে স্কুলে যেতে হবে কিনা অবশ্যই যেতে হবে স্কুলে যদি না যাও তাহলে তুমি তোমার হোমওয়ার্ক একক কাজ দলীয় কাজ বইয়ের ছক পূরণ বা ব্যবহারিকগুলো কিভাবে সাবমিট করবে অবশ্যই স্কুলে যেতে হবে স্কুলে যাও তোমার জন্য বাধ্যতা কনভার্ট কিভাবে একজন জিজ্ঞাসা করেছেন ওনার প্রশ্নের উত্তর হচ্ছে যে আমাদের পরীক্ষা হবে তিন ঘন্টা সময়ে তিন ঘন্টায় পরীক্ষা হবে একশো সো এই একশো নাম্বারের ভিতর যত নাম্বার সে পাবে সেটাকে সত্তরে কনভার্ট করা হবে ঐদিক নিয়ম করে লাইক একশোতে একশো একে কত সত্তরে কত সো একশোটাকে ইকুয়েবার সত্তর ধরে কাজটা করা হবে অর্থাৎ পরীক্ষা একশো মার্কই হবে বাট যখন রেজাল্ট ক্যালকুলেশন করবে তখন সেটা সত্তরে কনভার্ট করে আনা হবে একশোর ভিতর যেই মার্কটা পেয়েছে সেই মার্কটাকে সত্তরে কত পেত সেই অনুযায়ী আনা হবে সো সবাই আমরা একটু এই জিনিসগুলো দিতে থাকি প্রশ্নগুলা করতে থাকি সবার প্রশ্নের উত্তর আমি ধাপে ধাপে দিয়ে দিব স্পেশাল কিউরে না আমাদের কনভার্সেশনের মাঝখানে কিউরে দিয়ে দিব যখন এই প্রশ্নটা বলছি তখন আদনান জিজ্ঞাসা করছে সৃজনশীল কি থাকবে ভাইয়া গতানুগতিক সৃজনশীল যেটা আমরা জানি জ্ঞানমূলক অনুধাবনমূলক উচ্চতর দক্ষতা প্রায়োগিক বিষয় ওইরকম সিজনশীল সৃজনশীল থাকবে না এবারে সৃজনশীলের ধারাটা অন্যরকম সেখানে দুইটা পার্ট আছে যে একটা হচ্ছে প্রেক্ষাপট নির্ভর একটা হচ্ছে প্রেক্ষাপট ছাড়া প্রেক্ষাপট ছাড়া যে বিষয়টা সেখানে কোনো উদ্দীপক থাকবে না বাট একটা বা দুইটা করে প্রশ্ন থাকবে সেই প্রেক্ষাপটের এগেনস্টে সো সৃজনশীল আসছে বাট পরিমার্জিত রূপে এই ছিল কিউএনএ ধরন আমার টিম আবারও প্রশ্ন নোট করছে যারা যারা নতুন প্রশ্ন দিচ্ছ সবাই প্রশ্ন ড্রপ করো আমরা ধাপে ধাপে প্রশ্নগুলো সলভ করে ফেলব এবার বাংলা ইংরেজির পর কোন সাবজেক্ট আসতে পারে কোন সাবজেক্ট এনি আচ্ছা এত বেশি না বলে বলে ফেলি আসছে ম্যাথ ডিপার্টমেন্ট ম্যাথ থেকে আসছে তোমাদের সবার প্রিয় আদিত্য ভাইয়া আর সাথে থাকছি আমি সো আদিত্য আসবে আমরা যদি দেখি ম্যাথের ক্ষেত্রে শিক্ষণকালীন মূল্যায়নটা কিভাবে হবে শিক্ষণকালীন মূল্যায়নের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজ আছে অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজের ভিতর আমরা দেখতে পাচ্ছি কি একটা প্রজেক্ট দেওয়া হবে যেমন এখানে নমুনা প্রশ্ন দেওয়া আছে অষ্টম শ্রেণীর গণিত পাঠ্যপুস্তকের একশো পঁয়তাল্লিশ পিস্টার প্রজেক্ট ওয়ার্কটি এত স্পেসিফিকভাবে বলা আছে এখানে শুধু অষ্টম শ্রেণীরটা দিয়েছি কারণ সকল শ্রেণীর দিতে গেলে তো অনেক বড় হয়ে যাবে সবগুলো শ্রেণীর সকল ইনস্ট্রাকশন কিন্তু পিডিএফ লিংকে দেয়া আছে সো তোমরা জাস্ট ড্রাইভ লিংকে গিয়ে ক্লিক করে ডাউনলোড করে নাও কোনো সমস্যা নেই দুই নাম্বার অনুসন্ধানমূলক কাজ এখানে একটা জেমেতির অনুসন্ধানমূলক কাজ দেওয়া আছে এই টাইপের কাজটা সাবমিট করতে হবে সেখানে তুমি পেয়ে যাবে দশ নাম্বার এবার আসো শ্রেণীর কাজ অনেকে বলতেছিল না ক্লাসে যেতে হবে কিনা দেখো পাঠ্যপুস্তকে সন্নিবেশিত একক ও দলগত কাজ ও ছক পূরণ এই পূরণ করে তোমাকে সাবমিট করতে হবে টিচারের কাছ থেকে সেখান থেকে আসবে দশ মার্ক এই হচ্ছে টোটাল মার্ক তোমাদের আরও প্রশ্ন থাকবে যেমন একজন জিজ্ঞাসা করছে প্যারাগ্রাফ কোথা থেকে আসবে সকল প্রশ্নের উত্তর নিয়ে আমরা হাজির হব আমি জানি একটা লাইভে হয়তো সব কিছু শেষ করতে পারবো না বাট হান্ড্রেড পারসেন্ট না পারি যথাসম্ভব চেষ্টা থাকবে ম্যাক্সিমাম সংখ্যক কোয়েশন আজকেই শেষ করে যাওয়া সো এবার আমাদের পরবর্তী নম্বর যে ডিস্ট্রিবিউশনটা আছে সেটা আদিত্য ব্যাখ্যা করবে থ্যাংক ইউ সাজন ভাইয়া ধন্যবাদ সাজন ভাইয়া কে ভাইয়া শিক্ষণকালীন মূল্যায়নের মার্ক ডিস্ট্রিবিউশন কেমন হবে সেটা ব্যাখ্যা করেছেন এখন আমরা দেখি সামষ্টিকটা কেমন হবে আর কি শিক্ষণকালীন আমাদের যে নতুন কারিকলমে যা যা অ্যাক্টিভিটি করেছিলাম মূলত ওইরকম রিলেটেডই আর সামষ্টিকটা হচ্ছে আমরা পুরাতন কারিকুলামে যেই টাইপের পরীক্ষা দিয়ে অভ্যস্ত মোটামুটি ওই নতুন কিছু না তোমাদের জন্য খুব একটা কষ্ট হবে না এবার দেখি আমাদের যে সামষ্টিক মূল্যায়ন উৎসব এটা গণিতের ক্ষেত্রে কীভাবে হবে এই ক্ষেত্রে আসলে দুইটা বিভাগ রয়েছে একটা হচ্ছে তোমার ক বিভাগ একটা হচ্ছে তোমার বিভাগ ক বিভাগ কি থাকছে ক থাকবে তোমার নৈবিত্তিক প্রশ্ন এই যে নৈবিত্তিক প্রশ্ন এই নৈবিত্তিক প্রশ্ন আবার দুইটা পার্ট রয়েছে একটা হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন যেটা আসলে তোমরা এমসি বলে থাকো প্রশ্ন থাকে চারটা অপশন থাকে সঠিক অ্যান্সার আমার নিতে হয় এটা হচ্ছে আমাদের নৈবিত্তিক অংশ নৈবিত্তিক প্রশ্ন বা এমসি আমার কয়টা থাকবে সেটা থাকবে তোমার পনেরোটা এবং এই পনেরোটাই আসলে তোমার অ্যান্সার করতে হবে এবং প্রতিটা নৈবৈত্তিক প্রশ্নের মার্ক থাকবে তোমার ওয়ান তার মানে পনেরোটা থেকে তুমি পাচ্ছ আসলে পনেরো নাম্বার তারপর নৈবিত্তিক প্রশ্নে আরেকটা সেগমেন্ট রয়েছে সেটা হচ্ছে এক কথায় উত্তর আর কি একটা কোশ্চেন থাকবে জাস্ট একটা ওয়ার্ডের তুমি একটা উত্তর দিয়ে দেবা এরকম থাকবে তোমার দশটা কোশ্চেন তো প্রতিটা কোশ্চেনই তোমায় অ্যান্সার করতে হবে এবং প্রতিটা কোশ্চেনের কি হচ্ছে আমার ওয়ান তার মানে এখান থেকে তুমি পেয়ে যাচ্ছ দশ নাম্বার পনেরো আর দশ ক বিভাগ থেকে তুমি এখান থেকে পঁচিশ নাম্বার পেয়ে যাচ্ছ তারপরে আসছে হচ্ছে আমাদের খ বিভাগে খ বিভাগে থাকছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এবং রচনামূলক প্রশ্ন যেটা কিনা দৃশ্যপট নির্ভর তো এই দৃশ্যপটটা কি ওই যে আমাদের উদ্দীপক সৃজনশীলের উদ্দীপক কিন্তু সৃজনশীলের মতো না আর কি তো দেখি আসলে সংক্ষিপ্ত প্রশ্ন তো তোমার কয়টা থাকবে এটা থাকবে তোমার তেরোটা এক কথায় না তোমার এটা কোশ্চেন দেওয়া থাকবে হয়তোবা তোমার কোশ্চেনের মেরিট অনুযায়ী এক লাইন দুই বাই বা তিন লাইন তোমার লিখতে হতে পারে আর কি এমন সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে তোমার তেরোটা এবং প্রতিটা কোশ্চেনের মার্ক থাকবে তোমার দুই করে তো তেরো দুই ছাব্বিশ মার্ক তুমি পেয়ে যাচ্ছ সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন থেকে তারপর যখন হচ্ছে আমরা রচনামূলক প্রশ্নে চলে আসি তোমার একটা দৃশ্যপট বা একটা উদ্দীপক দেওয়া থাকবে ওই দৃশ্যপট বা উদ্দীপকের পরে তোমার দুইটা কোশ্চেন থাকতে পারে ক খ দিয়ে অথবা তিনটা কোশ্চেন থাকতে পারে ক খ গ দিয়ে আর কি আগে যে সিজন ছিল আমাদের চারটা থাকতো এটা থাকতেছে না যদি তোমার একটা দৃশ্যপটের পরে দুইটা কোশ্চেন থাকে ক আর খ তখন মার্ক ডিস্ট্রিবিউশনটা কেমন হবে তখন এমন হবে যে ক নাম্বারের জন্য তোমার তিন মার্ক থাকলো খ নাম্বার যখন তখন হবে হচ্ছে আমার চার মার্ক তো রচনামূলক প্রশ্ন প্রতিটাই আসলে হবে হচ্ছে সাত মার্কের জন্য আবার যদি মনে করো যে আমার ক খ গ তিনটা কোশ্চেন থাকে তাহলে তোমার নাম্বার ডিস্ট্রিবিউশনগুলো হবে হচ্ছে এক দুই চার দুই দুই তিন অথবা এক তিন তিন করে আর কি টোটাল আমার ষাট মার্কের হবে এক একটা রচনামূলক প্রশ্ন এমন রচনামূলক প্রশ্ন তোমার থাকবে হচ্ছে দশটা যেখান থেকে তোমার ষাটটা অ্যান্সার করতে হবে তাহলে তাহলে প্রতিটার যেহেতু করে এবং অ্যানসার করতে হবে তুমি সাত কত পেয়ে যাচ্ছ উনপঞ্চাশ মার্ক এখান থেকে পেয়ে যাচ্ছ তাহলে ক বিভাগ থেকে আমি পেয়ে যাচ্ছি কত ছাব্বিশ উনপঞ্চাশ টোটাল হচ্ছে আমার পঁচাত্তর নাম্বার আর ক বিভাগে ছিল তোমার পঁচিশ নাম্বার এই হলো আমার টোটাল একশো নাম্বার এই যে একশো নাম্বার আমার পরীক্ষা তুমি যত নাম্বারই কেন এটাতে তোমার কনভার্ট করে না হবে সাজন অলরেডি এটা নিয়ে এক্সপ্লেন করা হয়েছিল এই হচ্ছে আমাদের গণিতের বিষয়গুলো বিস্তারিত সামনে আরো আসবে এখন আমাদের আরেকটা রয়্যাল সাবজেক্ট চলে আসতেছে একটু গেস করতে পারো যে কোন সাবজেক্ট নিয়ে হচ্ছে এখন আমরা দিক নির্দেশনাগুলো দিবো আর কি তো সাজন ভাইয়া আরেকবার চলে আসুন আপনি আবারও কিউ বেশ কয়েকটা চারটা প্রশ্ন পেয়েছি আশা করি সবাই লাইফটা শেয়ার করে দিচ্ছে কারণ আমরা একই কুয়েশন রিপিটেডেড পাচ্ছি হয়তো বা অনেকে লেটে জয়েন করছে আমি চাই সবাই একটু শেয়ার করে ডান লিখে দিই যাতে করে সবাই দেখতে পারে আর সবগুলো বিষয় সো প্রথম প্রশ্ন হচ্ছে অনেকগুলো প্রশ্ন থাকবে আর আমরা চেষ্টা করব আজকে থেকেই আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেল টেন মিনিট স্কুল ক্লাস ওয়ান টু টুয়েলভ ফলো করেন প্রত্যেকটা সাবজেক্ট ধরে ধরে প্রত্যেকটা ক্লাস প্রত্যেকটা সাবজেক্ট ধরে ধরে আমরা এক্সপ্লেনার ভিডিও বানাচ্ছি এবং নমুনা প্রশ্ন এনে ফেলছি নমুনা প্রশ্ন এক্সপ্লেনেশন বার্ষিক পরীক্ষা কেমন থাকবে সব কিছু নিয়ে আসছি জাস্ট ধৈর্য ধরে সাথে থাকি সো একজন বলছে সৃজনশীল প্রশ্ন কেমন হবে তো নমুনা প্রশ্ন অলরেডি আমাদের যে লিঙ্কটা দেওয়া আছে লিঙ্কটা ফিল করলে সেখানে নমুনা প্রশ্নও দেওয়া আছে পেয়ে যাবেন জাস্ট ডাউনলোড করে নিন একজন বলছে কম্পেয়ার এবং কন্ট্রাস্ট ইংলিশের যে পার্টটা আছে কেমন প্রশ্ন হবে সেটারও আমরা বিস্তারিত আলোচনা করবো আরও বিস্তারিত জানতে আপনি যদি আমাদের সেম প্রশ্নগুলাই ষষ্ঠ থেকে নবম পরীক্ষা প্রস্তুতি গ্রুপে জানান আমার টিচাররা অলওয়েজ একটিভ আছে সেখানে আপনাকে সেম হইতেই হেল্প করবে একজন অনেক ভয় পাচ্ছে কম সময়ে অনেক পড়া এটাতে আমি একটু দ্বিমত পোষণ করি সিলেবাস অনেক সংক্ষিপ্ত তারপরেও যারা ভয় পাচ্ছে তাদের জন্য টেন মিনিটস করে আমরা আছি তোমাদের সাথে কোনো টেনশন নাই টেনশন ছাড়া থাকো সিলেবাস অনেক ছোট আমাদের সাথে যারা জানুয়ারি মাস থেকে কমপ্লিট করে আসছে তাদের কতটুকু পড়া হয়েছে কতটুকু বাকি আছে এবং আমাদের তোমাদের নিয়ে পরিকল্পনা কি সবকিছু এক্সপ্লেন করে দিব একটু ধৈর্য ধরে আমাদের সাথে থাকো ক্লাস নাইনের সিলেবাস চেয়েছে একজন ক্লাস নাইনের সিলেবাসটা কমেন্টে দেওয়া যে পিন আছে সেখানে পিন করা একটা কমেন্ট আছে সেখানে সকল ক্লাসের সকল সাবজেক্টের সিলেবাস দেয়া আছে প্লিজ কাইন্ডলি সেখান থেকে একটু ডাউনলোড করে নিন এবার আমরা যাব। কোন সে সাবজেক্ট বলো সায়েন্সের ঠিক আছে সায়েন্সের সাবজেক্ট বই কয়টা দুইটা দুই বই থেকে কি প্রশ্ন আসবে নাকি এক বই থেকে প্রশ্ন আসবে সেটা কি অনুশীলনী থেকে আসবে নাকি অনুসন্ধানী থেকে আসবে নাকি বোথ অনেক প্রবলেম রাইট উত্তর হচ্ছে ভাইয়া দুইটা বই আছে দুইটা বই থেকে প্রশ্ন আসবে বাট রিলেট করে দেয়া আছে আবারও বলছি কমেন্টে পিন করা যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলোতে আপনারা পেয়ে যাবেন আর ডিটেল যে ভিডিওটা আছে সেটা আজকে থেকে আপলোড হওয়া শুরু হয়ে যাবে যে মিনিট গ্রুপটা আছে সেই গ্রুপে সো সায়েন্স গ্রুপে যদি আমরা একটু যাই সায়েন্সের যে প্রিপারেশনটা আছে সায়েন্সের জন্য আমার সাথে রিফাত জয়েন করবে রিফাত জয়েন করার আগে আমি একটু দিয়ে দিই সায়েন্সে কি কি থাকবে সায়েন্সের প্রথমে নবর্তীক অংশ পঁচিশ মার্কের সেখানে একটু ভালো করে দেখো এমসিকিউ থাকবে পনেরোটা এক কথায় উত্তর থাকবে দশটা তার মানে এই পঁচিশ মার্ক হচ্ছে এমসিকিউ ফরম্যাটে নৈবত্তিক অংশে এক কথায় উত্তর রাইট দেন সংক্ষিপ্ত উত্তর থাকবে দশটা দশটাই উত্তর করতে হবে প্রতি প্রশ্নের মার্ক দুই টোটাল মার্ক হচ্ছে বিশ এরপর রচনামূলক দৃশ্যপটবিহীন এই যে দৃশ্যপটবিহীন প্রেক্ষাপটবিহীন প্রেক্ষাপট সহ দৃশ্যপট সহ একটা হচ্ছে উদ্দীপক আছে উপরে একটা রচনামূলক কথা আছে আর একটা ভিতর কথা নাই রাইট সো সেইখানে হচ্ছে দৃশ্যপটবিহীন পাঁচটা থাকবে অপশন আছে তিনটা অ্যান্সার করতে পারবে তিনটাতে প্রতিটাতে পাঁচ করে মার্ক তুমি পনেরো মার্ক পাবে এবং লাস্টলি রচনামূলক প্রশ্ন যেখানে উদ্দীপক দেয়া থাকবে সেইখান থেকে প্রশ্ন থাকবে হচ্ছে ষাটটা তোমাকে অ্যান্সার করতে হবে পাঁচটা প্রতি প্রশ্নের মার্ক হচ্ছে আট পাঁচ আটে চল্লিশ সো এই হচ্ছে তোমার একশো মার্ক যে একশো মার্ক কনভার্ট হবে মার্কে আসছে আমাদের সাথে রিফাত এবার আর রিফাত এক্সপ্লেন করবে শিক্ষণকালীন মূল্যায়নটা বিজ্ঞানের কিভাবে হবে ধন্যবাদ দাদা মেনলি আমরা হচ্ছে বিজ্ঞানে জানি দুইটা বই থাকে সেটা হচ্ছে আমাদের অনুসন্ধানী এবং হচ্ছে অনুশীলনী বই তো মেনলি অনুশীলনী বই থেকে আমরা মেনলি প্র্যাকটিক্যাল কাজগুলো করি আমরা বিভিন্ন ছক পূরণ করি তো আমাদের সেখানে মেনলি তিরিশ নাম্বারের একটা মার্কিং সিস্টেম আছে আমাদের যে নতুন বার্ষিক পরীক্ষা আমরা দেখতে পাচ্ছি সিলেবাসটা সেখানে তো সেখানে দেখতেছো যে তিনটা কাজ মেনলি আছে প্রথমটা হচ্ছে শ্রেণীর কাজ অর্থাৎ আমরা বিভিন্ন রকম দলীয় কাজ করছি আমরা একক কাজ করছি আমরা হচ্ছে ছক পূরণ করছি তার একটা উদাহরণ দেখতে পাচ্ছ যে তোমাদের অনুশীলনী বইয়ের পৃষ্ঠা ছয়ে দেখতে পাচ্ছ মানচিত্রের সাহায্যে তোমাদের বিভিন্ন দেশের যে অক্ষাংশ দ্রাভি দ্রাঘিমাংশ বের করা এটা একটা দলীয় বা একক কাজ হিসেবে থাকতে পারে এইটার জন্য দশ মার্ক থাকবে এরকম টাইপের যে পরীক্ষাগুলো হবে বা তোমরা মেনলি তোমাদের এই শ্রেণীর কাজের উপরে দশ নাম্বার বরাদ্দ থাকবে এরপরে দেখতে পাচ্ছ তোমাদেরকে বিভিন্ন রকম বাড়ির কাজ 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 দেওয়া হয়েছে এটা অ্যাসাইনমেন্ট হোক হোক প্রজেক্ট বেসিস বেসিস বেসিক বা এই টাইপের যে কাজগুলো হবে বাড়িতে দেওয়া হবে মেনলি ওইখানে দশ নাম্বার তোমার জন্য বরাদ্দ থাকবে সেখানে তোমরা দেখতে পাচ্ছ একটা উদাহরণ দেওয়া আছে তোমাদের বইয়ের যে সাতাইশ অথবা আটাইশ পেজে তোমরা দেখতে পারবা যে একটা দেখো সারা বছর সূর্যের আলো পৃথিবীতে কিভাবে পড়ে তা পর্যবেক্ষণের জন্য একটা কাগজের বক্স বানানো এই এই বাড়ির কাজ উপর মার্ক তোমাদের টাইপের কাজগুলোর জন্য এবং লাস্টলি দেখো তোমাদের হচ্ছে ব্যবহারিক কাজ সায়েন্স এবং এখানে প্র্যাকটিক্যাল কাজ থাকবে না তোমাদের কি বলে এই যে পরীক্ষণমূলক কোনো কাজ থাকবে না সেটা তো হতে পারে না তো সেখানে মেনলি তোমাদের হচ্ছে দশ মার্ক বরাদ্দ থাকবে যেখানে হচ্ছে দেখতে পাচ্ছ তোমরা হচ্ছে তোমাদের বইয়ের পেজে চলে গেলে একটা উদাহরণ দেখো যে রাসায়নিক থেকে বিদ্যুৎ শক্তি যে তোমাদের উৎপাদন সংক্রান্ত একটা পরীক্ষা বা তোমরা বলো প্র্যাকটিক্যাল কাজ বা প্র্যাকটিক্যাল পরীক্ষা অথবা পরীক্ষণ যাই হোক এখানে মেনলি এই টাইপের যে কাজগুলো আছে এখান থেকে দশ মার্কের মতো থাকবে তো দেখো টোটাল দশ 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 করে মোট তিরিশ মার্কের তোমাদের হচ্ছে এখান থেকে এই এই টাইপের যে শিখনকালী শিখনকালীন মূল্যায়নটা এই তিরিশ মার্কটা এখান থেকে পাবা তো এটা ছিল সায়েন্সের পক্ষ থেকে এখন আমরা দেখতে পারবো হচ্ছে ডিজিটাল টেকনোলজি তোমাদের খুবই প্রিয় জাকি ভাইয়া সে তোমাদের এক্সপ্লেইন করবে পুরো ব্যাপারটা থ্যাংক ইউ রিফাত সবাই আশা করি আমাকে ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন আচ্ছা ডিজিটাল টেকনোলজিতে আমাদের অনেকে একটু ভয় পাচ্ছি কারণ আমাদের বইয়ে কিন্তু অনেক রকমের কি সফটওয়্যার বানাইতে বলা বানানোর কথা বলা ছিল ওয়েবসাইট বানানোর কথা বলা ছিল সি প্রোগ্রামিং ছিল আমরা যখন গতকাল এই নতুন সিলেবাসটা পেয়েছি এর মধ্যে কিছু কিছু অধ্যায় কিন্তু যেমন সি প্রোগ্রামিং তারপরে নেটওয়ার্কিং অষ্টম নবম শ্রেণীতে কিন্তু এই অধ্যায়গুলা রয়ে গেছে এবং এই অধ্যায় থেকে আসলে প্রশ্নটা কিভাবে হবে এই অধ্যায়গুলো থেকে প্রশ্ন হবে আমাদের কি আমাদের যে মূল্যায়ন আছে না তিরিশ মার্ক সেইখানে আমরা যদি একটু লক্ষ্য করি যে অ্যাসাইনমেন্ট এবং ব্যবহারিক কাজ অর্থাৎ আপনার রেগুলার পরীক্ষা হওয়ার আগেই কিন্তু আপনাকে প্র্যাকটিক্যাল এক্সাম দিতে হবে যেখানে আপনাকে কি করতে হবে যদি ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীতে আপনি পড়ে থাকেন তাহলে আপনাকে বিভিন্ন রকমের ছক পূরণ করতে হবে এবং অ্যাসাইনমেন্ট বানাতে হবে এবং আপনি যদি অষ্টম এবং নবম শ্রেণীতে থাকেন সেক্ষেত্রে হয়তো আপনাকে ওয়েবসাইট বানাতে হতে পারে দলগতভাবে বা এককভাবে এবং বিভিন্ন স্প্রেডশিট সহ বিভিন্ন সফটওয়্যারের ব্যবহারিক কাজ আপনাকে করতে হবে ঠিক আছে আচ্ছা তারপর আমরা যদি দেখি সেটা হচ্ছে গিয়ে আমাদের যে একশো মার্কের পরীক্ষা হবে সেখানে আসলে আমাদের প্রশ্নের মান মানবন্টনটা কেমন হবে কোথা থেকে প্রশ্ন আসবে সেটাও কিন্তু আমি বলে দেওয়ার চেষ্টা করব। ছোট করে তো আমরা যদি দেখি প্রথমে আমাদের নৈবেত্তিক প্রশ্ন অন্য অন্য বিষয়ের মতো এখানেও আমাদের নৈবিত্তিক প্রশ্ন আছে তার দুইটা পার্ট একটাতে হচ্ছে গিয়ে আমাদের বহু নির্বাচনী থাকবে এবং এক কথায় থাকবে পনেরো এবং দশ টোটাল হচ্ছে পঁচিশ মার্ক তার পাশাপাশি আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন তো আমরা জানি যে দশটি থাকবে দশটার এক মার্ক করে দুই মার্ক করে এখানে হচ্ছে গিয়ে টোটাল বিশ মার্ক তার পাশাপাশি রচনামূলক প্রেক্ষাপটবিহীন এবং রচনামূলক প্রশ্ন প্রেক্ষাপট নির্ভর এটাও থাকতেছে সাবজেক্টে যেরকম ছিল ঠিক তেমনভাবে এখন প্রশ্ন হলো ভাইয়া ডিজিটাল প্রযুক্তির ক্ষেত্রে আসলে এই প্রেক্ষাপটগুলো কিভাবে আমরা কল্পনা করতে পারি বা কিভাবে আসলে আসবে কারণ ডিজিটাল প্রযুক্তিতে তো ডেফিনেটলি আমাদেরকে কোনো একটা প্রযুক্তি নিয়ে প্রশ্ন করা হবে সো দেখেন আমাদের যে প্রযুক্তিগুলা সেগুলো কিন্তু আমাদের রেগুলার লাইফেরই একটা অংশ যদি আমি বলি একটা ওয়েবসাইট আপনি বানান এই ওয়েবসাইটটা কিন্তু আপনি রেগুলার কোনো একটা কাজে ব্যবহার করেন সো হয়তোবা আপনাকে বলতে পারে যে আপনি হয়তোবা কেনাকাটার জন্য কোনো একটা ওয়েবসাইট ব্যবহার করেন এবং সেইটা নিয়ে একটা ঘটনা বললো এবং তারপর আপনাকে বলল যে একটা ওয়েবসাইট বানানো ধাপগুলো তুমি লেখো সো এইভাবে আসলে আমাদের ডিজিটাল প্রযুক্তির প্রশ্নগুলো আসবে আপনারা আরও বিস্তারিত জানতে পারবেন পিন কমেন্টে থাকা ফর্মটা ফিল আপ করার মাধ্যমে সো এরপরে চলে আসছে আমাদের হিস্ট্রি অ্যান্ড সোশ্যাল সায়েন্স হিস্ট্রি অ্যান্ড সোশ্যাল সায়েন্সে যাওয়ার আগে আমাদের আরও কিছু প্রশ্ন চলে এসেছে একজন জিজ্ঞাসা করেছে পোয়েম কোথায় পড়ানো হবে পোয়েম রিলেটেড বা ইংরেজির যত সাবজেক্ট রিলেটেড এক্সপ্লেনেশান আছে সবগুলো নিয়ে আমরা কাজ করছি আমাদের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর পরীক্ষা প্রস্তুতি যে গ্রুপ আছে গ্রুপে জয়েন করে নিন সেখানে আপনারা আপডেটগুলো পেয়ে যাবেন একজন বলেছে লিঙ্ক কাজ করছে না যদি লিঙ্ক কাজ না করে হয়তো বা আপনার ব্রাউজারে আপনার যে মেইল অ্যাড্রেসটা সেটা লগ ইন করা না তাই একটু কপি করে বাইরে নিয়ে করলেই হয়ে যাবে কপি করে আপনারা যদি ক্রমে পেস্ট করে দেন তাহলেই সেটা সলভ হয়ে যাবে একজন প্রশ্ন করেছে সায়েন্সের অনুসন্ধানী কি থাকছে উত্তর হচ্ছে হ্যাঁ কতটুকু যে সিলেবাস আছে সিলেবাসের ভিতরে লেখা আছে কতটুকু অংশ ইভেন কত পাতা থেকে কত পাতা এটাও দেয়া আছে একজন জিজ্ঞাসা করেছে নবম শ্রেণীতে কি সায়েন্স আর্টস কমার্স থাকবে কিনা উত্তর হচ্ছে ইয়েস নবম শ্রেণীর রেজাল্টের উপর ভিত্তি করে আবার সায়েন্স আর্টস কমার্স চলে আসবে একজন আবার বলেছেন যে দৃশ্যপট প্রেক্ষাপট নির্ভর ও সৃজনশীলের পার্থক্যটা কি আমরা যে সৃজনশীল পদ্ধতি চিনি সেই সৃজনশীল পদ্ধতিতে সকল প্রশ্নে একটা উদ্দীপক থাকে এবং উদ্দীপকের এগেনস্টে চারটা প্রশ্ন থাকতো জ্ঞানমূলক অনুধাবনমূলক উচ্চতর দক্ষতা এবং প্রয়োগিক ঠিক আছে ম্যাথের ক্ষেত্রে তিনটা থাকতো বাট এবারের যে পদ্ধতিটা আছে যেটা প্রেক্ষাপট নির্ভর বলা আছে এরকম কোনো কাঠামো নাই যে চারটা মানে চারটাই থাকতে হবে তিনটা মানে তিনটাই থাকতে হবে উদ্দীপক সেম আগের মতোই দেওয়া থাকবে বাট কোয়েশন হয়তো বা দুইটা বা একটা থাকবে এটাই হচ্ছে প্রধান পার্থক্য একজন বলেছে যে সব স্কুলে কি একই সিলেবাসে পড়ানো হবে উত্তর হচ্ছে ইয়েস সকল স্কুলে একই প্রশ্নে পড়ানো হবে কারণ হচ্ছে যে এই যে সিলেবাসটা আছে এনসিটিভি থেকেই সংক্ষেপে দেয়া আছে রাইট একজন জিজ্ঞাসা করছে ছক পূরণ কোনগুলো করব। সিলেবাসের ভিতরেই উল্লেখ করা আছে এবং স্কুলের উপর কিছু ডিপেন্ডেন্সি দিয়েছে কিছু টিচার স্পেসিফাই করে দিবেন কিছু হচ্ছে লোকে ছক্কার যে সিলেবাস যে আছে সিলেবাসে বলা আছে এই ছিল প্রশ্ন উত্তরের পর্বের এখনের এর আসছে এইচএসএস অর্থাৎ ইতিহাস ও সামাজিক বিজ্ঞান যে সাবজেক্টটি আছে সেই সাবজেক্টের একটু প্ল্যানটা আমরা দেখে নেই আশা করি সবাই আমাকে জানাবেন প্রশ্নগুলো এবং কেমন লাগছে যদি ভালো লাগে একটু ঝটপট বন্ধুদের সাথে শেয়ার করে দেই। যাদের প্রশ্ন বাকি পড়ে যাচ্ছে তাদের প্রশ্নটা আবার একটু দেখতে চাই ওকে আসছে আমাদের হিস্ট্রি অ্যান্ড সোশ্যাল সায়েন্স সাবজেক্টের গ্রেট অব হাসিব থ্যাংক ইউ দাদা আসসালামু আলাইকুম সবাইকে শুরুতেই আমরা একটা বিষয় নিয়ে একটু কথা বলতে চাই তা হচ্ছে এই ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের বইটা দেখলেই কেন যেন আমাদের একটু ভয় লাগে এর মধ্যে আমাদের নাম্বারিং সিস্টেমটা আবার একটু আপডেট হয়েছে তো সবার মনেই অনেক কোশ্চেন কীভাবে কোশ প্রশ্ন আসছে কত মার্কের প্রশ্ন আসছে সব নিয়েই আমাদের টেনমেন্ট স্কুলের পুরো টিম চলে এসেছে আপাতত চলো আমরা ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের ব্যাপারটা নিয়ে একটু জেনে নেই আচ্ছা শুরুতেই আমরা কথা বলতে চাচ্ছি আমাদের সামষ্টিক মূল্যায়ন অর্থাৎ তোমাদের বার্ষিক পরীক্ষায় লিখিত যে অংশটা আছে সেই অংশে কিভাবে প্রশ্ন আসছে আসবে সেই ব্যাপার নিয়ে বিস্তারিত আলোচনা শুরুতেই তোমাদের এই সাবজেক্টের শুরুতেই পনেরোটি এমসিকিউ থাকছে সাথে থাকছে দশটি এক কথায় প্রকাশ প্রত্যেকটির জন্য থাকছে মার্ক করে মোট এক পঁচিশটির জন্য পঁচিশ মার্ক আচ্ছা তারপর কি থাকছে তারপরে থাকছে আমাদের দশটি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর প্রত্যেকটি প্রশ্নের জন্য থাকছে দুই মার্ক করে টোটাল বিশ মার্ক আচ্ছা তারপরেই কিন্তু আমাদের সবার সবচেয়ে কনফিউশনের জায়গা দৃশ্যপট বিহীন এবং দৃশ্যপট নির্ভর এখানে কিন্তু কনফিউশনের কিছুই নাই কিছু প্রশ্ন থাকবে যেগুলোতে উদ্দীপক থাকছে এবং কিছু প্রশ্ন থাকছে যেগুলোতে উদ্দীপক থাকছে না এই হচ্ছে আমাদের বেসিক পার্থক্য আচ্ছা চলো আমরা একটু দেখে নিই দৃশ্যপট বিহীন যে প্রশ্ন থাকবে সেখান থেকে তোমাকে তিনটি প্রশ্নের আনসার করতে হবে প্রত্যেকটি প্রশ্নের জন্য পাঁচ মার্ক করে মোট পনেরো মার্ক এবার সবচেয়ে শেষ এবং গুরুত্বপূর্ণ যে সেগমেন্টটা সেটা হচ্ছে দৃশ্যপট নির্ভর সৃজনশীল কিন্তু আমরা গতানুগতিক যে সৃজনশীল এতদিন ধরে চিনে এসেছি সেটা কিন্তু না এখানে মাত্র দুইটা প্রশ্ন থাকবে প্রত্যেকটা প্রশ্নে প্রত্যেকটা প্রশ্নের জন্য থাকবে চার মার্ক কোনো মোট আর্ক আট মার্ক এমন পাঁচটি প্রশ্ন অর্থাৎ তোমাদেরকে মোট চল্লিশ মার্কের আনসার করতে হবে এই হচ্ছে আমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান নিয়ে টুকটাক কথাবার্তা এর পরেও যদি তোমাদের কোনো কিছু জানার থাকে আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দাও এবার আমরা তোমাদের সবার প্রিয় সুশময় ভাইকে ডাকছি সো আবারও চলে আসলাম তোমাদের সামনে ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের যে তিরিশ পার্সেন্টের যে বিষয়টা রয়েছে সেইটা নিয়ে এই জিনিসটা অনেকটা ইতিহাসের মতোই কারণ ইতিহাস কি অতীতের বিষয় সো তোমার ইতিহাস কিন্তু এখানে যাচ করা হবে মানে কি তুমি ক্লাসরুমে যেরকম ইতিহাস স্থাপন করবা মানে অ্যাক্টিভিটিগুলা যত ভালো মতো করে আসতে পারবা সেইটা গিয়ে তোমার বার্ষিকের ফাইনাল যে হানড্রেড পার্সেন্টের রেজাল্ট ওইটাকে ইম্প্যাক্ট ফেলবে এখন দেখো এটার মধ্যে আমার কি কি বিষয় আসবে এইটার মধ্যে শুরুতে আসছে অ্যাসাইনমেন্ট ব্যবহারিক কাজ পোস্টার মেকিং যেটা আমরা এতদিন ধরে করে এসেছি এগুলো তোমার ক্লাস টিচার তার নির্দিষ্ট একটাকে বেছে নিয়ে সেখান থেকে তোমাকে করতে বলবে সেটা করতে হবে তোমাকে তারপরে রয়েছে আমাদের প্রতিবেদন বা বিভিন্ন অনুসন্ধানী কাজ ইতিহাসের আমরা বিভিন্ন চ্যাক চ্যাপ্টারে আচ্ছা একটা বিষয় তোমরা অনেকেই কনফিউশনে রয়েছে আমাদের চ্যাপ্টার মূলত যেই প্রত্যেকটা চ্যাপ্টার আমাদের এনসিটিভি থেকে দেওয়া হয়েছে উল্লেখ করে দেওয়া হয়েছে স্পেসিফিক সেই কয়েকটা চ্যাপ্টার থেকেই আমাদের এই বিষয়গুলো হবে এরপর দেখো সবশেষে আমরা দেখতে পাবো শ্রেণীর কাজ অর্থাৎ তোমরা অনেকেই প্রশ্ন করছো ছকের বিষয়টা ছক পূরণ থাকবে কিনা না হ্যাঁ ছক পূরণ থাকবে একক কাজ থাকবে দলীয় কাজ যে বইয়ের কাজগুলো রয়েছে সো এইগুলো যদি আমরা বই থেকে পাঠ্য বই ফলো করে ভালো মতো ইতিহাস স্থাপন করতে পারি ক্লাস তাইলে ইতিহাসের বার্ষিক রেজাল্টটা খুব ভালো হবে সো এখন আমি ডেকে নিচ্ছি আমাদের সাজনদাকে আমাদের মোটামুটি সব সাবজেক্টই এখন শেষ সাজনদা আবার চলে আসছে আমাদের মাঝে বেশ কয়েকটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন পেয়েছি একজন শিক্ষার্থী জিজ্ঞাসা করেছে পরীক্ষায় কি বই নিয়ে যেতে পারবো যেহেতু নতুন কারিকুলামের মতো ওপেন বুক এক্সাম সিস্টেমটা নাই খুব সম্ভবত এবং আই এম শিওর তুমি নিতে পারবা না কারণ লিখিত পরীক্ষায় তোমাকে এখন বই দেখে লিখতে দিবে না দুই নাম্বার প্রশ্ন এসেছে উদ্দীপক কি বই থেকে আসবে উত্তর হচ্ছে যে না উদ্দীপক তো একটা ক্রিয়েটিভ জিনিস টিচাররা চিন্তা করে বানাবেন তার আলোকে যে প্রশ্নগুলো থাকবে সেটা তোমার বইয়ের যে টপিক্স বা কনটেক্সট আছে তার সাথে মিলবে একজন জিজ্ঞাসা করেছেন পুরো বই থেকে কি প্রশ্ন হবে ছক পূরণ করতে হবে সেটার উত্তর হচ্ছে না আমাদের শর্ট সিলেবাস দেওয়া হয়েছে শর্ট সিলেবাস থেকেই প্রশ্ন হবে একজন জিজ্ঞাসা করেছেন ইংরেজি গ্রামারের কি কি থাকবে ইংরেজি গ্রামারের সাবজেক্ট ওয়াইজ সরি ক্লাস ওয়াইজ যে বিষয়গুলো আছে ক্লাস ওয়াইজ এক এক ক্লাসে এক এক রকম জিনিস দেওয়া আছে আমি জানতাম তোমরা আমাকে সেই প্রশ্নটা করবা তাই আমি তোমাদের জন্য ফুল ষষ্ঠ সপ্তম অষ্টম নবম ফুল প্লে লিস্ট বানাই দিব কোন ক্লাসের জন্য কি পড়তে হবে কতটুকু পড়তে হবে এটা আমি তোমাদেরকে প্রমিস করে যাচ্ছি আজকেই যে আমি খুব শীঘ্রই তোমাদের এই প্লেলিস্ট দিয়ে দিচ্ছি এবং সেটা রবি সোমবারের ভিতরে পেয়ে যাবা ফুল প্লেলিস্ট পেয়ে যাবা ভাইয়া নো টেনশন কত মার্ক পেলে সায়েন্স নিতে পারবো এই কথার সায়েন্সটা এখনও আমরা পাই যে কত মার্ক পেলে সায়েন্স নিতে পারবো সো মেনলি দেখা যায় যে যারা ভালো করে আবার জিপিএস সিস্টেম আগের মতোই চলে যাচ্ছে সো যদি চলে যায় তাহলে সেটার উপর নির্ভর করবে স্কুল স্পেসিফিক কিছু জিনিস ডিপেন্ড করে বাট বোর্ড থেকে কখনো এতটা এমফাসাইজ করে না যে এত নাম্বার না পেলে সায়েন্স নিতে পারবে না এত নাম্বার পেলে তুমি আর্টস পড়ো কমার্স পড়ো এরকম বাধ্যবধকতা আগেও ছিল না এখনও আশা করি থাকবে না এক বেশ কয়েকজন সবার ভিতরে একটা জিনিস দেখতে পাচ্ছি ভয় পাচ্ছি অনেক ভয় পাচ্ছি কোনো ভয়ের টেনশন নাই ভয়ের চিন্তা নাই যখনই ভয় পাবা আমাদের নক করবা আমরা আছি আমার টিচাররা আছে এত বড় টিচার টিম আমার পঁচিশ জনের টিচার টিম টিচার টিমরা সদা জাগ্রত আছে তোমাদের ভয় দূর করার জন্য যদি তোমাদের মনের ভয় দূর করতে না পারি এটা আমার ব্যর্থতা হবে আমার টিমের ব্যর্থতা হবে সো তোমাদের যখনই কোনো ভয় বা টেনশন কাজ করে ক্লাস সিক্স টু নাইন পরীক্ষা প্রস্তুতি গ্রুপে জানিয়ে দাও আমরা সব সময় তোমাদের পাশে আছি থাকবো আরেকটা বলছে রুটিন কবে দিবে এক্সামের রুটিন যেহেতু এক্সাম বলা হয়েছে যে ডিসেম্বরের শেষ নাগাদ হবে তো রুটিনটা পেতে আর একটু দেরি আছে সেই অনুযায়ী আর কি তোমরা রুটিনটা পেয়ে স্যার কোথায় পাবো সেটাও আমরা রেখে দিয়েছি এখানে সেখান থেকে তোমরা পেয়ে যাবা তোমাদের অর্ধেক কাজ হয়েছে এবার আসো আমরা তোমাদের নিয়ে কি কি প্ল্যান করেছি কেউ না আরো অনেক গিফট বাকি আছে কেউ যাবানা একজনও না গিফট বাকি আছে চলো আমাদের প্ল্যানগুলো অনেকে জিজ্ঞাসা করছো প্লেলিস্ট কোথায় পাবা নাও স্ক্রিনশট নাও আমি সবসময় স্ক্রিনশটের বিরোধী একজন লোক বাট এখন আমি তোমাকে বলতেছি স্ক্রিনশট নাও এই যে টেন মিনিট স্কুল ক্লাস ওয়ান টু টুয়েলভ এই ইউটিউব চ্যানেলে তুমি ক্লাস থেকে বের হয়েই হয়তোবা দেখবা যে সায়েন্সের প্লেলিস্ট আপডেট হয়ে গিয়েছে ক্লাস থেকে বের হয়েই দেখবা সায়েন্সের প্লেলিস্ট আপডেট হয়ে যাবে ঠিক আছে হয়তোবা আমরা কাজ করছি ঠিক আছে কাজ করছি এই ক্লাস থেকে বের হয়ে এই লাইভ থেকে বের হয়ে তুমি গিয়ে জিনিসটা দেখতে পাবা রাইট সো এই যে ইউটিউব চ্যানেলটা আছে দেখে নাও স্ক্রিনশট নিয়ে নাও সেখান থেকেই তোমরা পেয়ে যাবা রাইট এরপর আচ্ছা একজন প্রশ্ন করেছে কোন ক্লাসের পর দেখো আমরা তো টিচার আমরা যখনই লাইভে আসি বা গাইডলাইন সেশনে আসি আমাদের কাছে এটা ক্লাসই হয়ে যায় এখনো মনে হচ্ছে তোমাদের ক্লাসই নিচ্ছি আর এই যে তোমরা বন্ধুদের শেয়ার দিচ্ছ না চটপট শেয়ার দিয়ে দাও ইম্পর্টেন্ট কাজ করছি আমরা চলো এবার সিলেবাস বিশ্লেষণ সিলেবাস বিশ্লেষণের জন্য আমার সাথে আরফ আসবে আমার কলিগ আমার বেস্ট বাড়ি আমার রাইট হ্যান্ড ঠিক আছে যে সব সময় তোমাদের নিয়ে চিন্তা করে এবং সিলেবাসের যে অ্যানালাইসিস পার্টটা আছে দেখাবে সাবজেক্ট ওয়াইজ অ্যানালাইসিস এই অবস্থায় দাঁড়িয়ে আমাদের সাথে যারা টেন মিনিট স্কুলে ক্লাস করেছে এতদিন পর্যন্ত তাদের কি অবস্থা নতুন যারা যুক্ত হবে আজকেই যারা ভর্তি হচ্ছ ভর্তি হচ্ছ না আজকে যারা ভর্তি হচ্ছে তাদের অবস্থা কি হবে তাদের জন্য কি গিফট আছে স্যার একটা ছোট গিফট আমরা রেখেছি ইয়াস গিফট আছে সো এই গিফটের যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো আর সিলেবাস বিশ্লেষণটা একটু কুইকলি দেখে নিব সো আমরা ছয়টা সাবজেক্টের কুইক বিশ্লেষণে যাব ওভার টু ইউ থ্যাংক ইউ সাজন ভাইয়া আমি হচ্ছে তোমাদের আসলে ক্যামেরার সামনের কোনো মানুষ না আমাকে তোমরা হয়তো দেখো না বিভিন্ন ক্লাসে আমি হচ্ছে মূলত তোমাদের রুটিন বা তোমার যে আমাদের অ্যাপে বা ওয়েবসাইটে অনেক ধরনের ক্লাসের ফিচার্স দেখো দেখো না অনেক সময় অনেক ইন্টারেস্টিং ফিচার্স আছে না সেগুলো নিয়ে মতো কাজ করি তো এই কারণে হচ্ছে সাজন ভাই আজকে আমাকে বললে যেহেতু রুটিনের পার্টটা আসবে এই বিদ্যালয়টা বিশ্লেষণ করে ফেল সেই জন্য আমি তোমাদের এখানে আসলাম সো আমি বেশি সময় নিব না আমি খুব একটু দেখিয়ে যাই আমাদের টেন মিনিট স্কুলে আমি যখন আজকে তোমাদের গতকালকে যে পরিপত্রটা দিয়েছিলো সেখান থেকে যখন অ্যানালাইসিস করছিলাম আমি দেখলাম যে আমাদের মোটামুটি ওভারঅল সেভেন্টি পার্সেন্টের মতো সিলেবাস কিন্তু আমরা অলরেডি আমাদের টেন মিনিট স্কুলের যে ব্যাচ আছে সেখানে কিন্তু আমরা কিন্তু কমপ্লিট করি ফিলিয়েসি সো আমি একটুখানি গ্লিমস দিতে তোমাদেরকে এটা আমি সবাইকে একটু বলবো তোমরা যদি পারো সবার জন্য স্ক্রিনশট নিয়ে রাখো যে আমাদের 10 মিনিট স্কুলে শিক্ষার্থীরা কতটুকু এগিয়ে আছে সবার থেকে ঠিক আছে সো আমি এখন বিস্তারিত বিশ্লেষণে যাব না বাট তুমি দেখতে পাচ্ছ অনেকগুলো সাবজেক্টে ক্রটিকাল সাবজেক্টে যেমন হচ্ছে বিজ্ঞানে বা হচ্ছে আমাদের আইসিটিতে কিন্তু আমরা অলরেডি আমাদের সমস্ত ক্লাসেস বা चैप्टर्स কিন্তু শেষ করে ফেলেছি যেগুলো সামনে আমরা রিভাইজ করব তো এটা হচ্ছে আমাদের সিক্স এরটা আমি সেভেনেরটাও একটু পাঁচ সেকেন্ড রাখছি তোমাদের সবার জানার জন্য সবাই একটু স্ক্রিনশট নিয়ে যেতে পারো এবং বন্ধুদেরকে শেয়ার করো যে ট্রেনিমিন স্কুল যা শিক্ষার্থী আছো তারা কতটুকু এগিয়ে আছে একটা জিনিস একটু খেয়াল করে দেখেছো এটা হচ্ছে তোমাদের হিসাবটা বুঝিয়ে দিই আর শূন্য বাংলা থেকে আটটা চ্যাপ্টার আছে বাংলা থেকে আটটা চ্যাপ্টার আছে এই আটটা চ্যাপ্টারের ভিতর আটটা চ্যাপ্টারে আমরা পড়িয়ে ফেলেছি একটাও বাকি নেই ইংরেজিতে আছে দুই আর তিন পাঁচটা এর ভিতর আমরা পড়েছি দুইটা বাকি আছে তিনটা খেলা বুঝতে পারছি খেলা একদম সিম্পল সবাই স্ক্রিনশট নিতে থাকো একদম সিম্পল খেলা সবাই স্ক্রিনশট নাও আচ্ছা সপ্তম শ্রেণীটা আই থিঙ্ক ভাই ভালোভাবে বুঝিয়ে দিয়েছে সবাই স্ক্রিনশট নেওয়া হয়েছে আমি অসম সাথে মুভ করছি তাহলে আমাদের ক্লাস এটা দেখো আমি যেটা তোমাদের সাথে আলোচনা করছিলাম আমাদের শিক্ষার্থীরা কতটুকু এগিয়ে আছে তুমি একটু যদি ভালো মতো লক্ষ্য করো আমাদের এখানে বিজ্ঞানের তেরোটা চ্যাপ্টার ছিল ঠিক আছে তেরোটা চ্যাপ্টারে কিন্তু আমরা অলরেডি আমাদের অনলাইন ব্যাচে কমপ্লিট করিয়ে ফেলেছি যেটার উপর আমাদের সামনে প্রচন্ড পরিমাণ আমরা শুধু রিভিশন করবো আমরা প্রচুর পরিমাণ সাজেশনস দিব তোমাদের জন্য বার্ষিক পরীক্ষার প্রস্তুতিটা সম্পূর্ণ একশোতে একশো হয় আচ্ছা লাস্ট বাট নট দ্য লিস্ট এটা দুই সেকেন্ড রাখবো আমি সবাই একটু স্ক্রিনশট নিয়ে নাও সবাইকে একটু জানিয়ে দাও আর লাস্ট বাট নট দ্য লিস্ট আমি জানি অনেক অনলাইন ব্যাচের শিক্ষার্থী আমার এখানে আমাদের সাথে আমাদেরকে দেখছো এই মুহূর্তে সো তোমরা বাকিদেরকে একটু বলো তোমরা বাকিদেরকে জানিয়ে দাও যে তোমরা কতটুকু এগিয়ে আছো লাস্ট বাট নট দিস নবম শ্রেণী আমাদের নবম শ্রেণীর জন্য দেখো আমি যেটা আলোচনা করছিলাম এইখানে আবার একটু সায়েন্স একটু গ্যাপ হয়ে গেছে আমাদের একটা চটা বাকি আছে কোনো সমস্যা নাই আমরা হচ্ছে সামনে তোমাদেরকে কিভাবে পড়াবো সেই জিনিসটা সম্পূর্ণভাবে তোমাদের সাথে একটু পরে তুলে ধরবো সো সবাই একটু স্ক্রিনশট নিয়ে নাও স্ক্রিনশট নিয়ে নাও সবাই এটা ঠিক আছে আমার মনে হয় হয়ে গেছে আমি এবার একটু আমাদের পরবর্তী প্ল্যানে আসি সো তোমাদের যে চ্যাপ্টারগুলো আমরা পড়িয়েছি এবং যে চ্যাপ্টারগুলোর রিভিশন সামনে আমরা করাবো বা যেগুলো ইভেন বাকি আছে সেগুলোর পূর্ণ রিভিশনের জন্য আমরা মূলত বার্ষিক পরীক্ষা প্রস্তুতি এবং মডেল টেস্ট প্রোগ্রাম নিয়ে এসেছি সো এতক্ষণ যে তোমরা দেখলা টেন মিনিট স্কুল থেকে আমরা এগুলো পড়িয়েছি অনেকগুলো এখনো পড়ানো বাকি আছে এই জিনিসটাই এই এই ব্যাপারটা ঘটেছে কোথায় এটা হয়েছে হচ্ছে আমাদের বার্ষিক পরীক্ষা প্রস্তুতি এবং মডেল টেস্ট দুই প্রোগ্রামের ভেতরে ঠিক আছে এবং এখানেই শেষ না সামনে যেহেতু বার্ষিক পরীক্ষা আসছে বার্ষিক পরীক্ষার জন্য তোমাদের আরও অনেক কিছু আমরা নিয়ে এসেছি সেটা এক এক করে একটু বিশ্লেষণ করে বলতে চাই তোমাদেরকে প্রথমত যেটা হবে যেইগুলা আমরা অলরেডি পড়িয়ে ফেলেছি ঠিক আছে সেইগুলার জন্য আমরা অধ্যায় ভিত্তিক রিভিশন ক্লাস নিয়ে আসবো সামনে এই রিভিশন ক্লাস আমাদের এই সবগুলো আমি যেগুলো আলোচনা করছি সবগুলো একদম আমাদের ডিসেম্বরে যে বার্ষিক পরীক্ষাটা হবে সেই পর্যন্ত চলমান থাকবে যেন হচ্ছে তোমাদের জন্য আমরা সর্বোচ্চ প্রস্তুতিটা একদম হচ্ছে নিশ্চিত করতে পারি আমাদের অধ্যায় ভিত্তিক রিভিশন ক্লাসেস থাকবে প্রত্যেকটা চ্যাপ্টারের আর কিছুদিন হয়তো আমাদের রেগুলার ক্লাসেস হবে তারপরে কিন্তু আমরা সাপ্তাহিক এবং মাসিক মডেল টেস্ট নেওয়া শুরু করবো সবাই খুব দ্রুত এনরোল করে ফেলো এবং এনরোলের যেটা সারপ্রাইজ কিন্তু আছে আমি একটু পরে তোমাদেরকে বলবো ফাইনাল মডেল টেস্ট যেহেতু আমাদের লিখিত এবং নৈবিত্তিক দুটো পরীক্ষায় ফেরত এসেছে আমরা কিন্তু তোমাদেরকে পূর্ণ প্রস্তুত করে বার্ষিক পরীক্ষাতে নিয়ে যাব ঠিক আছে নভেম্বর মাসে তোমাদের জন্য আমরা ফাইনাল ফুল সেট মডেল টেস্ট সিকিউ এবং এমসিকিউ লিখিত যে রকমই থাকবে প্রত্যেকটার উপরে আমরা কমপ্লিট মডেল টেস্ট নিব তোমাদেরকে যেমন তোমাদের প্রস্তুতিটা একশোতে একশো হয়ে যায় তারপরে অনেকেই বলবা যে ভাইয়া সিলেবাস এতটুকু সিলেবাস শর্ট সিলেবাস দিয়েছে তারপর আমার অনেক সাজেশন প্রয়োজন হবে ঠিক আছে এটাও কিন্তু আমরা নিশ্চিত করছি তোমরা আমাদের এই আমাদের মডেল টেস্ট প্রোগ্রামে আমাদের বার্ষিক পরীক্ষার প্রস্তুতি বা মডেল কিন্তু সাজেশনগুলো সম্পূর্ণ পেয়ে যাবে আরেকটা কনফিউশন মনের মধ্যে এখন আছে যে ভাইয়া আমি তো এতদিন অনলাইন ব্যাচে ক্লাস করিনি আমি তো এটাতে ক্লাস করিনি আমি আগের ক্লাসগুলো কীভাবে পাবো সো তুমি যদি আমাদের এই প্রোগ্রামটাতে জয়েন করো তাহলে আগের সমস্ত চ্যাপ্টারের উপরে রেকর্ডেড ক্লাস লেকচার শিট সাজেশন এবং প্র্যাকটিস এম সিকিউ তুমি পেয়ে যাবা সো তোমার যদি কোনো সাবজেক্টে কোনো চ্যাপ্টারে কোনো টপিকে কোনো ধরনের ঘাটতি থাকে এখনই তুমি এই প্রোগ্রামে এনরোল হয়ে কিন্তু সেটা সম্পূর্ণভাবে দূর করে ফেলতে পারবা তোমাদের একটা সারপ্রাইজের কথা বলেছিলাম আমি একটু বলে ফেলি আমাদের তার আগে একটু একটু এক মিনিটে বলে ফেলি কীভাবে প্রোগ্রামটা এনরোল করবো বা সারপ্রাইজটা সঠিক সাথে আমরা একসাথে মিলে অ্যানাউন্স করবো একটু বলতে আমি কিন্তু এসে গেছি ঠিক আছে আমিও সারপ্রাইজ হতে চাই কিন্তু কিন্তু

এটা যদি দাও তাহলে তোমরা পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবা পনেরো পার্সেন্ট পেয়ে করা আর আমাদের সাথে প্রস্তুতি নিয়ে নাও ঠিক আছে সবাই ঝটপট প্রোমো কোড ইউজ করা শুরু করো এবং আমাদের সাথে যুক্ত হয়ে যাও আমাদের প্রোগ্রামে রাইট আমি প্রশ্ন সেগমেন্টে যাই কয়েকজন প্রশ্ন করছো পরীক্ষা কবে ডিসেম্বর নাগাদ বোর্ড থেকে বলা হয়েছে ডিসেম্বর নাগাদ ডিসেম্বর শুরুতে হবে রাইট ডিসেম্বর নাগাদ হবে আর কি আছে বাকি আর কি আছে বাকি অনেকে ফ্রি ক্লাস কোথায় কোথায় পাবো নমুনা প্রশ্ন তার জন্য তোমাদের জন্য আছে আমাদের স্পেশাল গ্রুপ শুধুমাত্র ডেডিকেটেডলি তোমাদের জন্য বানানো এই যে তুমি তোমার জন্য বানিয়েছি তোমার টেনশন দূর করার জন্য বানিয়েছি গ্রুপের নাম কি বলতো দেখি কে কে গ্রুপের নাম অলরেডি জেনে গিয়েছো কমেন্টে বলো কমেন্টে একটু বলো তো এই যে তোমাদের জন্য তোমাদের সাপোর্টের জন্য যে গ্রুপটা আছে এই গ্রুপের নাম কি আমি দেখি কে কে আজকের পুরো লাইভে একদম একশো তে ছিল বলো গ্রুপের নাম কি কে কে ছিল এইটাই হচ্ছে গ্রুপের নাম ক্লাস সিক্স টু নাইন পরীক্ষা প্রস্তুতি গ্রুপ একটু দেখে নাও সব কিছু কারা কারা আছে এখনই যুক্ত হয়ে যাও আর তোমরা যারা যারা বাকি প্রবলেমগুলো বলেছ প্রবলেমগুলো বলে দাও আমার পঁচিশ জনের বিশাল বাহিনী রেডি তোমার প্রবলেম সলভ করার জন্য তোমার একটা সিঙ্গেল টেনশনও নিতে দিব না তুমি যদি টেনশনটা আমাদের জানাইতে পারো এবং সেটা যদি আমি সলভ করতে না পারি তোমার টেনশনটা দূর করতে না পারি তোমার পরীক্ষা নিয়ে ভয়টা দূর করতে না পারি এটা আমার ব্যর্থতা হবে ভাইয়া এটা আমি পার্সোনালি নিব কারণ এত কিছু এত সুন্দর করে সাজিয়ে যদি তোমার প্রবলেমটাই সলভ করতে না পারি তোমার ভয়টাই দূর করতে না পারি তাহলে আমার পরিকল্পনাই ব্যর্থ সো এটা হইতে পারবে তুমি খালি তোমার প্রবলেমটা জানাও বাকিটা আমাদের উপর ছেড়ে দাও বাকিটা আমাদের উপর ছেড়ে দাও ঠিক আছে সো আবারও স্পেশাল বিপিপি টু ফোর পর তিনটা পি টোয়েন্টি ফোর হাতের ক্যাপিটাল লেটার একটু মনে রাখবা ক্যাপিটাল লেটার এটা দিলেই তোমরা আজকে আমাদের ফুল টিচার টিমের তরফ থেকে এই ফিফটিন পার্সেন্ট বাহাত্তর ঘন্টা পর্যন্ত আছে সবাই ঝটপট পারচেস করে নেও এই যে রবিবার থেকে তোমার সাথে ক্লাসে দেখা হচ্ছে তোমার সাথে ক্লাসে দেখা হচ্ছে ঠিক আছে আরেকটা জিনিস তুমি তো প্র্যাকটিস করবা নমুনা প্রশ্ন লাগবে না নমুনা প্রশ্ন তো লাগবে গ্রুপের ভিতর রেগুলার নমুনা প্রশ্ন এবং মান বন্টন সহ সব কিছু পেয়ে যাবে এবং এটা সলভ ক্লাসও পেয়ে যাবে রাইট থ্যাংক ইউ সো মাচ টিচাররা চলে আসো আমরা সবাই আবার একটু সবাইকে সবাইকে আমাদের তরফ থেকে আবার একটা শাউট আউট দিয়ে দেই সবাইকে আবার বলছি যা দিয়ে শুরু করেছিলাম বার্ষিক পরীক্ষা তোমার প্রস্তুতি তোমার দায়িত্ব